আবুল আবুল আল্লাহ, শুভ আমি কি দেখতেছি! সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলো মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনার চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য, আর আমি সেই অসভ্যের ওয়াইফ, আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। হে আবুল, বাইটা তুই মেমান আছে, তুই আমার খবর দিবি না? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। কোথায় গেছিলি তুই? স্যার যে কি বলতে কি খায় বলেন, সকালবেলা আমার টাকা দিয়ে গেলেন বাজার করে নিয়ে, বাজার করে নিয়ে এলাম। ও, আমি তো একদম ভুলেই গেছিলাম। হয়েছে কি, মানুষের বেশি টাকা হয়ে গেলে ভুলে যায়, আমার তো অনেক টাকা, টাকার প্রেশারে আমি ভুলে গেছিলাম। যাক গে, এই বাজারের বাকি টাকা ফেরত দে। বাকি টাকা ফেরত দিব কই থেকে? বাজার করার পরে কোনো টাকাই ফেরে নেই। খবরদার, এই বাসার চৌধুরীর সাথে মিথ্যা কথা বলবি না। আমি নিজে তোরে হিসাব করে বাজারে টাকা দিছি, ওইখান থেকে 20 টাকা বাঁচার কথা, ওই 20 টাকা ফেরত দে। স্যার, সকাল সকাল বাজার করতে গেছি তো, অনেক খিদে লাগছে, নাস্তা খাই ফেলেছি ওই টাকা দিয়ে। কি নাস্তা? তুই ছোট লোকের বাচ্চা, তুই কেন নাস্তা খাবি? নাস্তা খাবো আমরা বড় লোকেরা। যাই হোক, একটা কলা 5 টাকা আর একটা বনরুটি 5 টাকা, 10 টাকা, বাকি 10 টাকা ফেরত দে। স্যার যে কি বলেন না, দোকানদারে গিয়ে আব্বা ডাকলেও 5 টাকা একটা কলা দিব না আপনারে। বেয়াদব, তুই আমার বাপ রে টাদুস কেন? 20 টাকার নাস্তা খাইছস না, তোর বেতন থেকে 100 টাকা কাইটা রাখবো। এই আবুল আবুল করতেছেন কে? দেড় টাইম দাঁড়ায় আছি, চোখে দেন না। আমি সেই কখন ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি টেডি পর্যন্ত হয়ে গেলাম, আমার বেডটি কোথায়? আপনি কোন হাসির কথা কইছেন যে আমি বেড কি দিমু? খাইছি একটা থাপুর। ও ইউ মূর্খ আনকালচারড, আমি ভেটকি দিতে বলি নাই, বেটি দিতে বলছি, মানে সকালবেলা উঠে আমি যে চাটা খাই সেটা দিতে বলছি। চা কোথায়? আর স্যার কেমনে দেবো ম্যাডাম, হাতে বাজার দেখতেছেন না, আমি বাজার করতে গেছিলাম। বাচ্চা, তোর কত করে সাহস, তুই আমাকে বেটি না দিতে বাজার করতে গেছিস, এরপর থেকে আমাকে ফার্স্টে বেটি দিবি সকালে, এরপর যা খুশি তা করবি। আবার আয় আবার, নাস্তার টেবিল কেন ফাঁকা? এখনো কেন টেবিলে নাস্তা দেওয়া হয়নি? আমি বাজার করতে গেছিলাম, নাস্তা দিমু কই থেকে? কি, তুই নাস্তা রেডি না করে বাজারে গিয়েছিস? তুই জানিস না সকালবেলা উঠে টেবিলে নাস্তা না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়? সবই জানি ম্যাডাম, কিন্তু আপনাদের বাসায় যে কাজ, আমার মনে হয় যে আমার হাত পা কম হয়ে গেছে, দুই হাত দুই পা দিয়ে এত কাজ করা সম্ভব না। আমার যদি আরো 4টা হাত 4টা পা থাকতো তাহলে খুব ভালো হইতো, সব কাজ করতে পারতাম। তোমার সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস, এবার থেকে আগে আমার নাস্তা রেডি করবি, তারপরে বাড়ি থেকে অন্যান্য কাজ করবি। আবুল, এই আবুল মরছে, এই কথা শুনটা বলটা, এই আমার জুস, তুই জানোস না আমি ঘুমের থেকে ওঠার পর আমার জুস লাগে, আমার জুস না দিয়ে তুই কই গেছিলি? স্যার আমি অন্য কাজে ব্যস্ত আছিলাম, এই জন্য জুস দিতে পারি নাই, জুস না খেলে কি হয়? হ্যাঁ, জুস না খেলে কি হয়? এই আমি কি খাবো, আমি তোর মাথা খাবো? হ মাথা নাই খান, মাথাটা খাইলে আমি বাইসা যাই। গরিবের বাচ্চা, তোর মাথায় অনেক চুল, নাহলে সত্যি সত্যি তোর মাথা গিলা খাই ফেলতাম। স্যার আমি হলাম কি আপনার বাড়ির দারোয়ান, আমার যে আপনারা সব কাজ কেন করান, রান্না বান্না করান, এই কাপড় চোপড় ধোয়ান, আবার বাজার করান? কারণ তুই দারোয়ান কাম কাজের ছেলে। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার, কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার, কাম দারোয়ান, কাম কাম কাম, এত কাম করা লাগে, কামের টাকাটা দেন না ঠিক মতো, খালি দারোয়ানের বেতন নাই দেন, এরপর থেকে সব কাজ করা দিলে আমার টাকা বাড়াই দিতে হইব। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বেতন বাড়ানোর কথা বলিস? হ্যাঁ, তুই আমার বাসায় থাকিস, তোকে আমরা খাওয়া দেই, পড়তে দেই, তোকে শোয়ার জায়গা দেই, মাস শেষে 4,500 টাকা বেতন দেই, তারপরে আবার তুই বেতন বাড়ানোর কথা বলিস? তোর তো খুশি হওয়ার কথা, তোর তো বলা উচিত গর্বের সাথে যে আমি বাসার সাহেবের বাড়ির কাজের লোক। রাইট ড্যাড, একদম ঠিক কথা বলছো। এই যা, এক্ষুনি আমার জুস বানিয়ে নিয়ে যা, আয় আগে আমার নাস্তা রেডি কর, আমার বেডটি নিয়ে আয়। হ্যাঁ, এগুলো সব বাদ, তুই জলদি কেটে যা,
চোর বাটপা সব ঢুকে যাবে গেট দিয়া। ওরে আল্লাহ রে, একজন বলতেছে জুস দিতে, একজন বলতেছে ব্যাটারি দিতে, আরেকজন বলতেছে নাস্তা দিতে, আরেকজন বলতেছে গেট ভাড়া দিতে। বিধি তুমি বলে দাও আমি কোথায় যাব। শাকসবজি শাকসবজি খাইতে খাইতে মুখে আর ভাল লাগে না কিছু। তুই এক কাজ কর, গরু মাংস গুনা কর, বাদ দিয়া গরু মাংস দিয়া খামু। না না, অনেকদিন কালা বুনা খাই না রে, কালা বুনা দিয়া বাদ দিয়া খাইতে অনেক মজা লাগবে। তুই গরুর কালা বুনা কর, ঠিক আছে? তার মানে শাকসবজি খাইবেন না? না, ঠিক আছে, ভাত শাকসবজি কালা বুনাই রান্ধ। আবুল, শাকসবজি রান্না হয়েছে? ইসে শাকসবজি, শাকসবজি ফেলা দিছি। কি শাকসবজি ফেলা দিয়েছিস কেন? স্যার কইছে গরুর মাংসের কালা বোনা আর সাদা ভাত খাইবো, এর লেগে শাকসবজি ফালাই দিয়ে এই যে কালা বোনা রান্নার প্রস্তুতি দিতেছি। স্যার বললো আর তুই গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছিস? আরে আমাদের বাড়িতে সবার অ্যালার্জি আছে না, তুই একটু জানিস না? আমাদের বাড়িতে গরুর মাংস রান্না করা হারাম, গরুর মাংস রান্না করবি না। তাহলে কি রান্না করবো ম্যাডাম? এক কাজ কর, ইলিশ পোলাও রান্না কর, অনেকদিন ইলিশ পোলাও খাওয়া হয় না। ম্যাডাম ইলিশ মাছের মধ্যেও তো অ্যালার্জি আছে, গরুর মাংস না খায় ইলিশ মাছ খাইবেন লাভ কি হইবো? ইলিশ খা, ইলিশ খেয়ে খাওজানি মজা নিব তখন বুঝবি। আবু, গরু মাংসে কালা ভুনা হয়ে গেছে? কালা ভুনা করতে হবে, গরু মাংস ফালাই দিছি। ফালাই দিছো মানে? ড্যাড তো কালা ভুনা খেতে চাইছে আর আমিও তো খুব এক্সাইটেড ছিলাম কালা ভুনা খাওয়ার জন্য। তুমি কালা ভুনা কেন রান্না করতেছো না? কারণ আপনার মা এসে বলছে গরুর মাংস যে খাবে না, তা নাকি অ্যালার্জির সমস্যা আছে, সে ইলিশ পোলাও খাবে, এই জন্য গরুর মাংস ফালাইয়া ইলিশ রান্নার চেষ্টা করতেছে। দেখো ইলিশ মাছ আমি খাবো, তো তুমি ইলিশ পোলাও মোটেও রান্না করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি গরুর পোলাও রান্না করো। আমি ময়লা কাপড় রেখে দিছি, ওগুলো ভালো করে ধোবা, ওকে শেষ করো। মুরগিটা খাইবো, আগে যদি কইতো মুরগিটাই রান্ধতাম। হ্যাঁ আবু, ওই যে কালা ভুনা আর সাদা ভাত রান্না হয়েছে, দাও তো একটু চাইখা দেখি। আই আবু, ইলিশ পোলাও রান্না হয়েছে? কো ইলিশ পোলাও কই? এই যে মুরগ পোলাও রান্না করবো, একটু পরে মুরগ পোলাও খাইতে পারবেন, আর কিছু না। কিসের মুরগ পোলাও? বলছি কালা ভুনা রান্না করতে। আমি তোকে বলছি ইলিশ পোলাও রান্না করতে। তোরে আজকে মাই নাই। আরে আমি কি করছি? আমার খেলা করে সর 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 সর। তুই বিছানার চাদর পর্দা তারপরে সোফার কভার এগুলো ধুতে পারিস? না না, ধুইতে পারি এ কথা ভুলেও কওয়া যাবে না। তাহলে এই ডাইনির বাচ্চা ডাইনি সব কাপড় চোপড় আমার দিয়ে ধোয়াইবো। কেন বেড কভার সোফার কভার পর্দা এগুলো ধুতে পারিস?
না ম্যাডাম, আমি কেমনে ধুইতে পারুম? আমার গ্রামে তো মাটির বাড়ি, সোফাও নাই, বিছনাও নাই, পর্দাও নাই, আমি জীবনে দেখি নাই, ধুবো কেমনে? ওহো, ধুতে পারিস না? আচ্ছা ঠিক আছে, এখানে বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো আছে, এগুলো ভালো করে ধুয়ে ধোয়াশে। কি বলতেছেন আপনি? এটা ধোয়াশে আমি কি করুম? এই যে বেড কভার, সোফার কভার, পর্দা, আমাদের যে বাড়ির কাপড়গুলো আছে না, সব তোকে দিয়ে ধোয়াবো, তাহলে আমাদের যে টাকাগুলো খরচ হয় ওগুলো বেঁচে যাবে। খুব ভালো করে ধোয়াশে। হ্যাঁ, এই নে। এটি ধুইতে না দিয়ে তোর মাথাটা দিতি, তোর মাথাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেচ্ছা সেচ্ছা লবণ মরিচ দিয়ে মাখায় খাইতাম। বল করে বাচ্চা বল, কার মাথা খাইতেছিস? জি, তুই কার মাথা খাওয়ার কথা বলতেছিস? স্যার, আমি আমার নিজের মাথা খাওয়ার কথা কইতাছি। অল্প কয়টা জামা কাপড় অথচ এখনো ধুয়া শেষ করতে পারলাম না। কি বলিস, অল্প কয়টা জামা কাপড় ধুইতে দিছে তোরে? আমি জানলে তো আমি আরো জামা কাপড় নিয়ে আসতাম। তাইলে এক কাজ কর, তুই আমার বেডরুমে গিয়া আমার পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট এগুলা নিয়ে এসে ধুয়ে দে, সাথে এইগুলাও ধুয়ে দে। স্যার, আপনার পায়জামা, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সব তো আমি ধুইতেই পারি, কিন্তু আমি ধুইলে না ভালো পরিষ্কার হয় না। কি বলিস পরিষ্কার হয় না? বেশি করে সাবান দিবি, সাবান দিয়া দরকার হয় আসার দিয়া দিবি। লে, ধুইয়া ফেলা তাড়াতাড়ি। বুইরার বাচ্চা বুইরা, তুই আমার সামনে তোর গায়ে ভালো করে সাবান মাইখা তোরে আস্তে আস্তে পরিষ্কার করতে। কি রে বললে, তুই কারে আসা মারার কথা বলতেছিস? ও ভাই, ওই যে আমি সাবান দিয়ে সুন্দর করে নরম করে কাপড় চোপড় ধুইতেছি, ময়লা পরিষ্কার হয় না, এর লিগে আমি কইছি এমনি পরিষ্কার হবি না, আস্তে পরিষ্কার করো। আচ্ছা শুন, আমার একটা টি শার্ট আর এই জিন্স প্যান্ট এগুলো ভালো করে ধুবি, আমার বন্ধুর জন্মদিন আমি এগুলো পরে যাবো, ময়লা যাতে না থাকে, ঠিক আছে? ভাইজান, আপনার জিন্স প্যান্ট, টি শার্ট এটি তো আমি ধুইতেই পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটি তো আপনার মানাইব না। আপনি যদি ছোটো ছোটো হাফ প্যান্ট পরেন আর গেঞ্জি পরেন না, এটা পরে যান, তাহলে আপনি অনেক মানাইব। তুই সুন্দর করে কাপড় চোপড় ধুবি, কাপড়ের মধ্যে যদি এক ফুটা ময়লা পাই তোরে মাইরা তোর পিঠের চামড়া উড়ে ফেলাই। পশলের চামড়াটা যদি আমি টাইটা তুলতে পারতাম রে, আমার যে কি যে ভাল লাগতো, তখন আল্লাহর গজব পড়বো, আল্লাহর ঠাড়া পড়বো, আল্লাহ বিচার করবো। ব্রো, আই ক্যান নট, আমি অনেক বিজি তো বুঝছিস, হ্যাং আউট করতে পারবো না। না, আমি যদি ওটা বলতাম ওকে, তাইলেও OMG, এই আমার নতুন টপসটা আমি একদিনও পরি নাই, তুই এই টপসটা ছেড়ে ফেললি? এই গরিবের বাচ্চা, তুই আমার টপস ছিঁড়ছিস কেন? ম্যাডাম, টপস তো ছিঁড়ে নাই, আমার মনে কি ইন্দুরে খেয়ে ফেলেছি। হোয়াট, একদম ফালতু কথা বলবি না, আমাদের বাসাতে পিঁপড়াই নাই, ইঁদুর আসবে কোথা থেকে? আমার এই টপস তুই ছিঁড়ছিস, বল কেন ছিঁড়ছিস? ও, মনে পড়ছে ম্যাডাম, এই টপস ছিঁড়ার জন্য আমি দেই না, আপনিই দেই। আমি দেই মানে? আপনি আমার কইলেন না টপস যাতে খুব ভালো করে পরিষ্কার হয়, এই যেই জায়গাটা ছিঁড়ে গেছে এই জায়গায় অনেক ময়লা আসছিল, 1.5 কেজি সাবান দিছি তারপরে ময়লা ওঠে না, পরের লিগে টাইনা ছিঁড়ে ফেলাইছি, ময়লা পরিষ্কার ঝকঝকে তকতকা। ফাইসলামি করার জায়গা পাস না না, আমার টপসের মধ্যে মোটেও ময়লা ছিল না। তো ময়লা না থাকলে ধুইতে দিছেন কে? খামা খামার দিয়ে কাম করান। আমার ইচ্ছা হচ্ছে দেখে আমি টপস ধুইতে দিছি, তুই আমার টপস ছিঁড়লি কেন? আজকে আমি তোকে শেষ করে দিব। আরে ম্যাডাম, চিল্লা চিল্লি করতেছেন কেন? টপস ছিঁড়ে গেছে তো কি হয়েছে? ছিঁড়া টপসটা গায়ে দেন না। আই গরিবের বাচ্চা, আমি কি তোর মতো গরিব ফকিন্নি, আমি কেন ছিঁড়া টপস পরবো? ছিঁড়া টপসে পরবো না তো, ছিঁড়া প্যান্ট তো ঠিকই পরছেন, এটা বলে সমস্যা কি? For your kind information, এইটা স্টাইল, এটা ফ্যাশন, আর তুই আমার মুখে মুখে কথা বলার কি? হ্যাঁ, তুই আমার টপস ছিঁড়ে আবার আমার মুখে মুখে কথা বলতে, তোরে আজকে আমি শেষ করে দেব। বাঁচাও, মারেন না, মারেন না, মারেন না, আমার ও রে বাবা রে। আহা, গরিব একটা অসহায় ছেলেকে কেন মারছিস এভাবে? মম, দেখো না, ও আমার নতুন টপসটা ছিঁড়ে ফেলছে। একটা টপস গেলে আরেকটা আসবে, তাই বলে এরকম গরিব অসহায় একটা ছেলেকে এভাবে মারবে? এই দেখি তো, দেখি কিভাবে নিজে ছিঁড়ে ফেলছে, দেখো। OMG, এই টপস তো তোর না, এটা আমার। গরিবের বাচ্চা, গরিব তোর এত বড় সাহস, তুই আমার টপস ছিঁড়েছিস? জন, জন, এই ও মম, হোয়াটস রং উইথ ইউ, হোয়াই ইউ শাউটিং লাইক দিস? দেখ না বাবা, ওকে টপস ধুতে দিয়েছিলাম, ছিঁড়ে কি করেছে? আমার এত স্বাদের টপসটা, ও যেরকম টপস ছিঁড়েছে
ওর হাত দুটো ধরে সেইভাবে ছিঁড়ে ফেলতে হবে। যা ধর ওকে। ওর হাত ছিঁড়ে ফেললে আমাদের কাপড় চোপড় বাসার কাজ কে করবে? আদারওয়াইজ আমি একটা বেটার শাস্তি দিচ্ছি। ওয়েট ওয়াচ শাস্তি ব্রো, ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহর গজব পড়বো, আল্লাহর ডানা পড়বো। আচ্ছা আল্লাহ বিচার করো, গরিবের শাস্তি দিতেছে বিনা অপরাধে। কিন্তু বেড়ে যাবে বললাম। আর জন দেখো বাবা কত মিনিট হয়েছে। আর 12 মিনিট বাকি। ওরে বাবা রে, 12 মিনিট পরে আমার লাশ নিয়ে যাই দেব। আল্লাহ রে, সারাটা দিন কষ্ট করলাম, ভাবছি সন্ধ্যার সময় একটু আরাম করবো, একটু ঘুমাবো, তা না কইরা ডিউটিতে বসে দিছে, বড় লোকের বাচ্চারা ঘুমাইতেছে। ঘুমা ঘুমা, আরাম কর, আল্লাহর গজব পর্ব, ঠাড়া পর্ব তো ঘুমরে, ঘুমের মধ্যে পড়বি সব কটা। একটা মানুষ সেদিকে বয়ে রয়েছে, তার না দেখে ফরফর করে হাঁদা দিছে ভিতরে, মাথার চুলের মতো কিছুকে পাউডারও খাইছস। কই যাস? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? আমি বাসা সাহেবের বাসা যাচ্ছি। বাসা সাহেবের কাছে যাবি মানে? কে তুই, তোর নাম কি? ডলার। কিলার? কিলার না, আমি ডলার। ওই ডলার বলার টাকা পয়সা যাই হস, বাসা সাহেবের বাসায় তুই যেতে পারবি না। কেন আমি বাসা সাহেবের বাসায় যেতে পারবো না? কারণ তোর আমি চিনি না। বাসা সাহেব আমার একদম পরিষ্কারভাবে সাফ সাফভাবে জানা দিছে, যারা চিনি না জানি না অপরিচিত, যাতে কাউরে ঢুকতে না দিই। তোর আমি চিনি না, এর লেগে তোর ঢুকতে দিব না। তুই যা। দারোয়ানের বাচ্চা, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস। তোর মতো দুই টাকার দারোয়ানের সাথে আমার পরিচিত হইতে হবে কেন? আমার সাথে বাসা সাহেবের পরিচয় আছে, আমি ওনার বাসায় যাবো এখন। তুই বাসা সাহেবের পরিচিত এখনো লাভ নাই, তুই আমার কাছে অপরিচিত, এর লেগে তুই ভিতরে ঢুকতে পারবি না। ভালোই ভালোই তুই যা, নাহলে কিন্তু খুব খারাপ হবে একদম। হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তুই আমাকে থ্রেট দিস, আমি বাসা সাহেবের বাসায় যাবো, দেখি তুই কি করতে পারিস। তোর কত বড় সাহস ডলার যে! আরে রাখেন আপনার ডলার, আপনি তো আমার বাবার বন্ধু নামের কলঙ্ক। আপনার বাসার দারোয়ানের এত খারাপ ব্যবহার, সে আমাকে কিভাবে বের করে দিচ্ছে? সে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, ছি, এই লজ্জা আমি কোথায় রাখবো? দেখেন আপনার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না, কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। এই ব্যাপারে যদি কোনো কথা বলতে হয় আপনি আমার আব্বুর সাথে কথা বলবেন। আমি গেলাম। এই ডলার শুধু একজন না পারে। গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর ছেলের ঘরে ঢুকতে দাস না। হ্যাঁ তুই জানোস ওদের সাথে আমার কি সম্পর্ক? ঢাকা শহরে যত ব্যবসা আমি করি, যত টাকা আমি ইনকাম করি, ওদের মারফতে করি, আর তুই তার সাথে এই খারাপ ব্যবহার করলি, এখন তো সে আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিছে। স্যার আমার কি দোষ? আপনি তো আমার কইছেন অপরিচিত মানুষটা যাতে আমি বাড়িতে ঢুকতে না দেই, সে তো আমার পরিচিত না, অপরিচিত, এর লেগে ঢুকতে দিই নাই। ওরে গাধার বাচ্চা গাধা, আমি বলছি আমার অপরিচিত কাউরে ঢুকতে দিবি না, তোর অপরিচিত না। তো চাকরি জনের সময়টা ভালো করে কয়ে নেবেন না, আমি তো আপনার কথা পুরোপুরি বুঝি নাই, আমি আর ওই বেটা রেখা লাত্তি দিছি। তোর লাত্তি বার আমি ছুটাই দিছি। কি করতেছো? আচ্ছা আমি বুঝলাম না, তোমরা সবসময় অসহায় গরিব ছেলেটাকে মারো কেন? কেন মারি জানিস? ও কি করছে জানিস তুই? ও আমার বন্ধুর ছেলে ডলারকে ঘাড় ধরে বাইর করে দিছে, যার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, সেই ডলার সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে চলে গেছে, আমার ব্যবসা শেষ। ওয়েট ওয়েট ওয়েট, ডলার মানে ওই যে তোমার সবচেয়ে ধনী ফ্রেন্ডের যে ছেলে, ওই ডলার? হ্যাঁ। ও মাই গড, ওর সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলছিল, তার মানে সব কিছু ডান? সব শেষ, সব বিয়েতে কিচ্ছু নাই। আমি কত আশা করেছিলাম ওর সাথে বিয়ে হলে একটা লাক্সারিয়াস লাইফ লিড করব, তারাই আসো কেন বাবা? ওকে মারো। ধর কিরে, তুই কি আমার ঘাড়ের উপরে বসবি নাকি? যা। এই তোমার মেয়ের না রেজাল্ট দেওয়ার কথা আজকে, কোথায় সে? ওই তো ঘরের মধ্যে এসে ঢুকছে, আর তো বেরোনোর নাম নেই। ডায়না, ডায়না, এদিকে আয়। জি ড্যাডি। তোদের না আজকে রেজাল্ট দেওয়ার কথা, তোর রেজাল্ট কি? আমার বান্ধবী মনিকা ও পরীক্ষা ফেল করছে। তোর খবর কি সেটা বল। আমার বান্ধবী স্যান্ডি ও পরীক্ষায় ফেল করছে। মনিকা স্যান্ডির কথা তোকে কে জিজ্ঞাসা করেছে? তোর রেজাল্ট কি সেটা বল। মম, স্যান্ডি মনিকা ওরা কত ভালো স্টুডেন্ট, ওরা যেখানে ফেল করছে সেখানে আমার রেজাল্ট কি তোমরা এখনো বুঝতেছো না? ও মাই গড, তার মানে তুই আবারও ফেল করেছিস? না না মা, আসলে ওইভাবে ফেল করি নাই। তুই ফেলও করিস নাই,
তুই পাশও করিস নাই, করছিসটা কি? ড্যাড, আসলে আমার সব টিচাররা মিলে বলছে কি, আগের বার আমি যে ক্লাসে ছিলাম ওই ক্লাসে এবারও ভালো মতো পড়ালেখাটা শেষ করতে। ড্যাড, বুঝতে পারতেছো তোমার মেয়ের রেজাল্ট? সে এবারও গোল্ডেন মাইনাস পাইছে, মানে খুব বাজেভাবে ফেল করছে, তাই তার এই ক্লাসে আবারও থাকতে হবে। ছি 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 ছি, তুই এবারও ফেল করছোস? হ্যাঁ, আমার এই মুখ আমি মানছি না, দেখাবো কেমনে? তুই যদি প্রত্যেকবার ফেল করিস আমি মানুষকে কি বলবো? প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করে বাসায় আসিস, তোর লজ্জা লাগে না? ওর কি লজ্জা শরম বলে কোনো কিছু আছে? যদি লজ্জা শরম থাকতো লেখাপড়া ঠিক মতো করে পরীক্ষায় পাশ করতো। শোনো, পড়াশোনার আর দরকার নেই, ওকে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ওকে যে বিয়ে দিবা, এই ফেলটুস মার্কা মেয়েকে বিয়ে করবে কে? একমাত্র রিক্সাওয়ালারা বিয়ে করতে রাজি হইতে পারে। কি করবা, পড়াশোনা করে যখন ভালো রেজাল্ট করবে না, ওই রিক্সাওয়ালার সাথেই ওকে বিয়ে দিয়ে দাও। এটা কি ধরনের কথা? কোনো সুন্দরী মেয়ে পরীক্ষায় ফেল করলে বলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব কেন? কাজের ছেলে কাম দারোয়ান কাম বাবুরসি, তারা কি দোষ করছে? ম্যাডাম, রে কোনো কাজের ছেলের সাথে বিয়ে দেন না? অবশ্যই দেওয়া যায়, আমি এই ফেলটুস মেয়েকে কাজের ছেলের সাথে বিয়ে দিব। তুমি না, এই ভালো একটা কাজের ছেলে দেখ, তোর বোনকে বিয়ে দিয়ে দিব। ভাষাই তো আছে। ম্যাডাম, আপনার চা রেখে যা। কি হয়েছে তোর? আমার দিকে এরকম তাকা থেকে কি দেখতেছিস? নিজের মানুষটারে দেখতেছি। মানে? ম্যাডাম, সিরা খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখুন যায় না, কিন্তু আমি সিরা খাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে ফলাইছি। ইস, আমার এই স্বপ্ন যে পূরণ হয়ে যাবো আমি এটা কোনো দিন চিন্তাও করতে পারি নাই। ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল, তুই কি বলতেছিস বুঝতে পারতেছস? প্রেমের কথা বলতেছি। আর তুমি আমাকে ছোট লোক বলো কেন? হবু স্বামীকে কেউ কোনোদিন ছোট লোক বলে? হোয়াট, কে আমার হবু স্বামী? কেন, আমি তোমার হবু স্বামী আবু? ছাপড়ায়া তোর গালের সবগুলাটা ফালা দিব, বেয়াদব অসভ্য ছোট লোক কথা কান। এই তুই হইতেছিস এই বাসার সামান্য কাজের লোক, তুই আমার হবু স্বামী হাস কেন? কেন, তোমার আব্বাই তো কইলো তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য তোমার কাজের ছেলের সাথে বিয়া দিব। তো এবারে কাজের ছেলে কে? আমি। তাহলে আমি তো তোমার হবু স্বামী। আসো হবু বউ, আমার বুকে আসো, বিয়ের আগে তোমার একটু জড়ায় ধরে দেখি আমার কেমন লাগে। তোমার শরীর এত নরম, এটা কি শরীর না তোলা, কি আরাম! আমার কি দোষ, আমার এরকম অমানুষের মতো মারতেছেন কেন? আরে গরিবের বাচ্চা গরিব, তুই একটা চাকর হইয়া আমার মেয়েকে তুই জড়ায় ধরলি কেন? আশ্চর্য কথা, হবু স্বামী তার হবু স্ত্রীরে জড়ায় ধরবে, এটা তো দোষের কি? হবু স্বামী মানে কে আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন? ভাইজান ভাইজান ভাইজান, স্যার কইছে কি ম্যাডাম তো পরীক্ষায় ফেল করছে, এজন্য ম্যাডাম রে বাড়ির কাজের পোলার সাথে বিয়ে দিব। এ বাড়ির কাজের পোলা কে? আমি আবুল। আমার সাথে যদি বিয়ে দেয় তাহলে আমি তো ম্যাডামের হবু স্বামী হলাম, তাই না? এই চাকরের বাচ্চা চাকর, তুই ভাবলি কিভাবে যে বাসার চৌধুরীর মেয়েকে তোর সাথে বিয়ে দেবো? আমি ভাববো কেন স্যার, কাজের পোলার সাথে আপনি আপনার বেয়ারে বিয়ে দিবেন এ কথা বলার আগে আপনি ভাবেন নাই কেন? মন দেখছো? আরে গরিবের বাচ্চা গরিব, এটা তো বাসার এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ।
আমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য বাসার রাগ করে এই কথাটা বলেছে। আয় আয় আয়, কি সর্বনাশ হইলো! আপনি রাগের মাথায় এই কথা কইছেন? আমি তো ভাবছি সত্যি সত্যি এই কথা কইছেন। ইয়া আল্লাহ, আমি ম্যাডাম নিয়ে কত স্বপ্ন কত আশা ভরসা করছি, আমার সব স্বপ্ন ভাঙ্গে খান খান হয়ে গেল। চুপ বেদবের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। ড্যাড, ও এই বাসায় থাকলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আমি কিন্তু ওকে একদম খুন করে ফেলবো। তুমি প্লিজ ওকে এই বাসা থেকে বের করে দাও। না না স্যার, আপনি আমার বাসা থেকে বাইর করে দিন না। আমার যদি কাজ থেকে বাইর করে দেন, গ্রামে আমার একটা বোন আছে, বিয়ে হয় না, মা আছে, এরা সবাই না খায় মরবো আমি শুদ্ধে। ঠিক, ফকিরের বাচ্চা ফকির, তোর না খেয়েই মরা উচিত। তুই চলে যা, ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই। গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না হয় কৃষি কাজ কর। জানি ইয়েস পাপা, ওর বাঁধন খুলে লাত্তি মেরে বের করে দে। গাজীপুরের গোডাউনে পুলিশ ঢুকছে। আপনি কি বাসা চৌধুরী? জি। আপনার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশন আসছে, আপনি দুই নাম্বার ব্যবসার সাথে জড়িত। আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, গোডাউন আছে, সব কিছু আমরা জব্দ করে নিয়েছি। কে বলছে ভাই? আপনার এক বন্ধু আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। চলুন, আপনি আমার সাথে থানায় চলুন। ভাই মানে স্যার, স্যার আর কি, স্যার আমি এক লাই দুই নম্বর ব্যবসা করি না। ওই যে দেখেন, ওই লোকটাও করে। আমার তো সব শেষ, পুলিশ আমার দুই নম্বরী ব্যবসার খোঁজ পেয়ে গেছে। ও মাই গড, দুই নম্বরী ব্যবসা মানে? তুমি দুই নম্বরী ব্যবসা করতে? যেন জানে না। আরে কারণ বাজারে যে আলু পটল বেচতাম, তুমি যে পটল ধুয়ে দিয়ে আইনা দিতা, বুঝলা গেছো সেইসব কথা? সেইখান থেকে ধনী হয়েছে কিভাবে? রাতারাতি দুই নম্বর ব্যবসা করি তো ধনী হয়েছি। আমার পার্টনার সে গিয়ে সব কথা ওই পুলিশে বলে দিছে। পুলিশ আমার সমস্ত দুই নম্বরই ব্যবসা জব্দ করে ফেলাইছে, আমার অ্যাকাউন্টও বন্ধ করে দিছে, আমার পকেটে এখন একটা টাকাও নাই। আমি এখন কি করবো শেলি? আমি তো এখন রাস্তার ফকির হয়ে গেছি শেলি। OMG ড্যাড, আমরা বড়লোক থেকে ফকির হয়ে গেলাম, এখন আমরা কি করব? সবার আগে পুলিশ থেকে বাঁচতে হবে, পুলিশ থেকে পালাইতে হবে। কিন্তু পালায় যাবো কোথায় আমরা? ড্যাড, আই থিঙ্ক আমাদের গ্রামে চলে যাওয়া উচিত। চলো আমরা গ্রামে চলে যাই। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির কথা মুখে আনোস কেমনে? হ্যাঁ, আমি হঠাৎ করে বড় লোক হওয়ার পরে আমি তো গ্রামের মানুষের দামিটাই নাই। তারা আমার কাছে সাহায্য চাইতে আসলে তাদের সাথে কুত্তা বিলাই মতো ব্যবহার করছি, কত গ্রামের মানুষের গায়ে হাত করছি, তাদেরকে একদমই পাত্তা দেই নাই। তার উপরে আমার গ্রামের বাড়িতে যে বাড়িটা ছিল তোর মার কোথায় সেইটাও বেঁচে দিছি। গ্রামের বাড়িতে কোথায় থাকবো? কিচ্ছু তো নাই। এ না না, গ্রামের বাড়িতে যাওয়া যাবে না। জ্যাজ, আমি তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে বিদেশ চলে যাই, প্রেফারেবলি দুবাই। নো নো, কানাডা। কানাডা তো ঠান্ডা মম। না না না, জ্যামাইকা, জ্যামাইকা বেস্ট। এই চুপ থাক, বিদেশে যাইবো? আমার কাছে একটা টাকা নাই বিষ খাওয়ার, সে যাইবো বিদেশে? আমরা কি উড়ে উড়ে যাবো নাকি বিদেশে? আর এয়ারপোর্টে গেলে তো পুলিশ ধরে ফেলবে। না না, বিদেশে যাওয়া যাবে না। ড্যাড, আমাদের তো কোনো বড় লোক আত্মীয় স্বজন নাই যাদের বাসায় গিয়ে আমরা আশ্রয় নিব। এখন আমরা কোথায় যাব, কি করব, কে আমাদেরকে আশ্রয় দিবে? ড্যাড, টেল মি প্লিজ, টেল মি। আবুল। আবুল? ইয়েস, একমাত্র আবুলের ওইখানেই আমরা নিরাপদ থাকতে পারবো, ওইটাই আমাদের একমাত্র জায়গা। চলো। ওকে ড্যাড, 5 মিনিট আমি লাগাস। নো 5 মিনিট, পুলিশ আমার পিছে, তাড়াতাড়ি ভাগ পিছে দরজা দিয়ে। আবুল, আবুল, আবুল।
আল্লাহ, শো আমি কি দেখতেছি! সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলো মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনার চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য, আর আমি সেই অসভ্যের ওয়াইফ, আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। ইয়াল্লাহ, কণ্ঠ তো একই রকম। তাহলে কি সত্যি আপনারা সারার ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, বল, ওনারাই তোমার সারার ম্যাডাম। হায় হায়, কিন্তু আপনি এরকম ফকিরের মতো লাগতেছে কেন? কারণ আমি ফকির হয়ে গেছি আবুল, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সব শেষ। দুই নম্বরই ধান্দা করতাম, আমার এক ঘনিষ্ঠ বন্ধু পুলিশের কাছে সব কথা কয়ে দিছে, আর পুলিশ আমার হাতে হারিকেন ধরাই দিছে। আমি এখন বুড়াই ফকির হয়ে গেছি আবুল। ইয়াল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আমি সব সময় দোয়া করতাম, এখন আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কি যে ভালো লাগতেছে, আপনি গোপনে সত্যি আল্লাহর গজব পড়ছে। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমি খুব খুশি হয়েছি। হে আবুল, বাইতে তুমি মেহমান আছে, তুই আমারে খবর দিবি না? খাসবি না কাস্তান দা, সর্বদান চেয়ারম দা। হাই খারাপ, কি এর সর্বদান চেয়ারম? তুমি জানো এরা কারা? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। দেখো আজকে তারা কেমন ফকির হয়ে গেছে। আবুল, তোর উপর যারা এত জুলুম অত্যাচার করছে, তার সাথে খারাপ খারাপ কথা কইতেছিস কেন? ঝাড়ু দিয়ে পিটাইয়া ওগো এক্ষুনি বাড়িতে বের করে দে। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, বাসারকে পুলিশ খুঁজছে। আমরা না অনেক দিন ধরে রাস্তায় ছিলাম, রাস্তায় থেকে তোমার ঠিকানা খুঁজেছি, খুঁজে পেয়ে আট দিন ধরে হাঁটতে হাঁটতে তারপরে তোমাদের বাড়ি খুঁজে পেয়েছি। এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদেরকে আশ্রয় দাও, প্লিজ তাড়িয়ে দিও না। অসম্ভব, আপনারা আমার ছেলেরে যেই অত্যাচার করছেন, তারপরও আমার বাড়িতে আপনাকে আশ্রয় দিব এটা আশা করেন কেমনে? বাড়িয়ে যান, আমার বাড়ির থেকে বাড়িয়ে যান, এখন বাড়িয়ে যান, বাইরেন। আহ মা, পিঁপড়া খাবে বড়লোকের ধন, বড়লোকের ধন পিঁপড়া খায় ভালাইছে। বড়লোক বিপদে বললে গরিবরা তাকে সাহায্য করবে, আশ্রয় দিবে, এটাই তো জগতের নিয়ম। শোনেন, আমি আপনাদেরকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে, মানে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে হবে। ভাই গরিবের বাচ্চা, কি বললি তুই? গরিব তো আমরাই এখন, কিন্তু তারপরও আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না। আমিও পারবো না, আমি কাজ পারি না। সিপাই পড়লে অনেক কিছু করতে হয় রে মা, আমরা বড় লোকরা এখন সিপাই পড়ে গেছি। ঠিক আছে আবুল, দরকার হইলে তোমার বাড়িতে আমরা কাজের লোক হয়েই থাকবো, তবু আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা এই গরিবের বড় লোক চাকর। ভেজিগুলো একদম ফ্রেশ লাগতেছে তাই না? একদম অর্গানিক, রান্না করলে যে কি ভালো লাগবে খেতে। আন্টি একটু তাড়াতাড়ি রান্না করেন না, খিদে পাইছে। হায় হায় মা, তুমি কি করতেছো? বাড়িতে এত ডি কামের মানুষ থাকতে তুমি কেন কাম করতেছো? উঠে আসো, পয়সা করে বাচ্চারা খারা খারা কি দেখতেছো, রান্না কর। সরি আবুল, আমি অ্যাকচুয়ালি রান্না করতে পারি না, আই কান্ট কুক। তুই তো ডাইনি, তুই তো পারস খালি মানুষের রক্ত চুষা খাইতে। দেখছো গ্রামে এসে আমার নামটা পর্যন্ত তুমি ভুলে গেছো, ইটস নট ডাইনি, ইটস ডাইনা। তোর নাম ডাইনা হলে কি হবো, তোর আচার আচরণ ডাইনি গো মতো। নাইলে তোর বাড়িতে কাম করার সময় আমার যে মারা মারছোস, একটা গেঞ্জি ছিঁড়া ফালাইছিলাম বলে আমার যেইভাবে মারছোস, কোনো কথা শুনতে চাই না, রান্না কর। এ মা উঠে আসো। আবুল, মা থাকতে মাই এখান রান্নবো? এই যে মহিলা, এদিকে আসেন, আইসেন নিজে রান্না করেন, মাইয়ের পাশে বসে রান্না শিখেন, যারা খেলে চলবো। এই আপা, আমি না কখনো রান্না বান্না করিনি, জীবনেও না, আমি রান্না করতে জানি না, আমার মেয়েকে কিভাবে শেখাবো? আবুল, তুমি রান্না ছাড়া যা বলবে আমি সব করে দেবো, কিন্তু আমি রান্না করতে পারবো না, সরি। চুপ কর, চাকরানি কোথাকার, কত বড় সাহস, মালিকের মুখে মুখে কথা কস, রান্না করতে কইছি রান্না কর, নাহলে কিন্তু আমার মারে দিয়ে লাঠি দিয়ে তোকে বাড়ি থেকে বাইর করে দেবো। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না, তুমি যদি বাড়ি থেকে বের করে দাও আমরা কোথায় যাবো বলো? আমরা রান্না করার ট্রাই করছি, হ্যাঁ আয়না রান্না করি আমরা। ওকে,
আচ্ছা সুইচটা কোথায়? কিসের সুইচ? গ্যাসের স্টোভে একটা সুইচ থাকে না, যেটা ঘোরালে আগুন ধরে, এখানে সুইচটা খুঁজে পাচ্ছি না। ওরা সাকরালির বাচ্চা, এটা গ্যাসের চুলা না, এটা মাটির চুলা, এটা নিজের থেকে আগুন জ্বালাইতে হয়, এখানে কোনো সুইচ থাকে না। কি বলো, এই মাটির চুলা আগুন কিভাবে জ্বালাবো? যেইভাবে গরিবের মনে আগুন জ্বালাইছস ওইভাবে জ্বালা। গরিবের মনে আগুন ধরানোটা ইজি, বাট মাটির চুলায় জ্বালাতে পারছি না। আন্টি একটু বলে দেন না কিভাবে করবো। আরে বল, এটা তো কঠিন কাম না। এই যে চুলার মধ্যে লাকড়ি ঢুকাই ফু দিবি, আগুন জ্বলে যাবো। আর এই সালুর লগে পানি দিয়ে তেল দিলে বাঁচতে যাবো, আর তরকারি কুচি করে যদি কাটতে তেল দিয়ে কষাই দিলে তরকারি হয়ে যাবো। দেখো দে সারা জীবন তো খালি গরুর রচনাই পড়ছেন, গরু তো সামনে দিয়ে দেখেন নাই। দেখেন, দিস ইজ কাউ। ও ও ও, একি তুমি তুমি বাবা আবুল, তুমি আমার কাছে আমার গরুর কাছে নিয়ে আসছো কেন? গরু দিয়ে গুতাক হইবে নাকি? না আপনি খাইবেন। কি বলতেছো না বলতেছো, আমি কেমনে গরুরে গুতা দিব? আমার তো শিং নাই। আরে চাকরের বাচ্চা, বুড়া কি ঘুমে ঘুমে হয়েছেন নাকি? আপনি গরুরে গুতা দিবেন কেন? আপনি গরুরে দিবেন ঘাস, লতা পাতা, খৈল, ভুসি, পানি, এইসব। কি বলতেছো বাবা, আমি কেন এগুলা গরুরে খাওয়াবো? গরুর মালিক নাই। আমি গরুর মালিক আর আপনি আমার চাকর। এখন থেকে আপনার কাজ হয়েছে এই গরু ছাগল যা আছে সব দেখাশোনা করা, তাদের ঘুমের দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব সব আপনি নেবেন। এখন গরু একটা দুধ দেয়, কিন্তু আপনি এমনভাবে তাদের দেখাশোনা করবেন যাতে দুধ আরও বেশি দেয়। এবং প্রত্যেক দিন সকালবেলা আপনি গরুর দুধ দোয়াবেন এবং সেই দুধ বাজারে নিয়ে বিক্রি করতে দেবো। বিক্রি করার পরে যে টাকা পাবেন সেটা আমার হাতে তুলে দিবেন। কি বলতেছো বাবা আবুল, আমি গরু পালবো? আমি তো গরুর ধারে কাছে জীবনে যাই নাই। না না, আমি গরু পালতে পারবো না। জেলের ভাত খেতে পারবেন? কি বলতেছো উল্টাপাল্টা কথা। না, পুলিশের ডান্ডার বাড়ি খাইতে পারবেন? না না না, আমি লাথি দিয়ে বাইর করে দিলে রাস্তাঘাটে ফকিনের মতো বউ বাচ্চা নিয়ে হাঁটতে পারবেন? না রে বাবা না। তাহলে পারবেন নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোমার গরু পালবো, এই ঘাস লতা পাতা খাওয়াবো, বেশি করে দুধ দোয়াবো। যদি তোমার বাড়িতে হাঁস মুরগি থাকে থাকে সেইটাও পাইলে দিব। ভালো কথা বলছেন তো, আমার বাড়িতে তো হাঁস মুরগি নাই, তাহলে আমি আপনার কিছু হাঁস মুরগি কিনা দিব, আপনি হাঁস মুরগি পালবেন। হাঁস মুরগি পাললে ব্যবসা ভালো হইব, হাঁস মুরগির দাম বেশি আবার ডিমের দামও বেশি। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, কাজে নামে পড়েন। এই নেন কাছি, এই কাছি দিয়ে ঘাস কাটবেন, গরুরে খাওয়াবেন। মনে রাখবেন, যত বেশি দুধ তত বেশি বেতন, দুধ নেই বেতন নেই। আর বিসমিল্লা বলে কাজে নামে পড়েন। কাজে ফাঁকি দিলে কিন্তু দুপুর বাদ বন্ধ। হাই দেন জি জি জি, বাবা গরু গরু রে, বালু করে ঘাস খা, বেশি করে দুধ দিস, দুধ কিন্তু কম দিস না। দুধ কম দিলে কিন্তু আমার বাসা পড়ার প্রশ্ন রে বাবা। খা 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 খা, এই 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 দিকে আস কেন, খা না। হ্যালো, পরিচিত হ, এটা হলো ব্যানগাড়ি। এই ব্যানগাড়ির সাথে পরিচিত আর কি আছে, আমি তো চিনি। কিন্তু আবুল, তুই আবুল আর বাচ্চা আবুল, তুই আমার গায়ে হাত দিলি কেন? তুই আমার আবুল গুলি কেন? তাহলে তোর কি গো মমি? আমার স্যার কবি, কারণ আমি তোর মালিক, তুই আমার চাকর। আমি তোর চাকর? আমার মালিক কেন বল, আমি কি করছি? তুই আমার যতবার তুই করে কবি আর নাম ধরে রাখবি ততবার আমি তোর থাপ্পড় দেবো, মনে থাকবো? না না ঠিক আছে, আমি এর থেকে আপনি করি বলবো, স্যার বলেই বলবো, তারপরও স্যার আপনি আমার গায়ে হাত তুলবেন না। কিন্তু স্যার, আপনি এখানে নিয়ে আসছেন কেন আমাকে? আপনি কি ব্যানগাড়ি চালায় আমার পুরো গ্রাম ঘুরে দেখাবেন? ওরে ফকির নির্বুদ, মনে হইতেছে বিদেশ থেকে আমার বন জামাই আইছে, তার ব্যানগাড়িতে করে সারা গ্রাম ঘুরে দেখাও। নাম এখান থেকে, তুই এটা চালাবি। হোয়াট, আমি ব্যানগাড়ি চালাবো? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? বাংলা কথা বুঝছ না? তুই এখন থেকে আমার চাকর, আমি তোর মালিক, আমি তোর যা কমু তাই শুনতেইব।
এখন থেকে তুই ভ্যান গাড়ি চালাবি আর প্রত্যেক দিন 500 টাকা করে আমার জমা দিবি। যদি একদিন টাকা জমা না দেস তাহলে লাঠি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। কিন্তু আবুল, সরি সরি স্যার 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 ভুল হয়ে গেছে স্যার স্যার, আমি তো ভ্যান গাড়ি চালাইতে পারি না স্যার, যদি বাইক হইতো তাহলে চালাইতে পারতাম বুরুম 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 করে। পৃথিবীতে কেউ কোনোদিন কাজকর্ম শিখে আসে না, পরিবেশ পরিস্থিতি আর কাজটা করতে করতে সে সেটা শিখে যায়। তুই ভ্যান চালানো শুরু করে দে, দেখবি একটা সময় তুই পাক্কা ভ্যান চালক হয়ে গেছিস। কিন্তু আমি যতটুকু জানি ভ্যান চালানো অনেক কষ্টের কাজ, এত কষ্ট আমি করতে পারবো না স্যার। খায়া খায়া শোল কি করছিস দেখছস? এই ভ্যান গাড়ি চালালে তোর শোল একটু কমবো, আর তুই তাও না পারো তাহলে আমি পুলিশের কাছে যাই, তোর বাপ মা বোন সবাই পুলিশে ধরাই দিই। না 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 স্যার, আমি পারবো স্যার, আমি ভ্যান গাড়ি চালাতে পারবো। আপনি পুলিশকে কল দেন না, আমি পুলিশ ভয় পাই, আমি পারবো ভ্যান গাড়ি চালাতে। সাব্বাস ফকিনীর বাচ্চা, আমার বহুত দিনের শখ তুই ভ্যান গাড়ি চালাবি আর আমি পিছনে পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো। চালা তুলে চালা। চলে না কেন এই কানা বাচ্চা, কানা দাস না নিজে কি দেও ছড়াই রাখ। আমি জামা কাপড় ধুবো। ভালো করে পরিষ্কার করবি, তারপর থালা বাসন গুলা সুন্দর করে পরিষ্কার করবি। কিন্তু আমি তো কখনো এসব কাজ করি না, কিভাবে করব? কোনো সমস্যা নাই, আমার বোন তোর দেখাই দিব। আবা আরে পিড়া ভালো করে কাজ শিখা। ঠিক আছে, আই বলেন কিভাবে কি করব? এই সরি এই এই কি এই কি হ্যাঁ, আমি তোর মালিকের বড় বোন, আমারে ম্যাডাম কই রাখবি? সরি আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো? আর ইউ ম্যাড? অবশ্যই তুই আমার ম্যাডাম কে রাখবি, নাহলে গোবরের পানি এই না তোর গায়ের মধ্যে ঢেলে দেবো। না 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 প্লিজ, গোবরের পানি দিবেন না, শরীর নোংরা হয়ে যাবে। ম্যাডাম বলেন আমি কিভাবে এই থালা বাটি ধুবো, কাপড় ধুবো বল। এই যে গেঞ্জিটা ধর, এর মধ্যে সাবান ভালো মতো ঘষ, তারপরে এমনি এমনি করে খাস, হইতেছে না ভালো মতো কর, এমনি এমনি করে খাস, যে এমনি এমনি করে খাস, হয়েছে হয়েছে। আপনি যে কতদূর কাম করতে পারবেন আমি ঠিকই বুঝছি, এগুলো আমি আগেই ধুয়ে ফেলেছি, রাখ। এ থালা বাটি ধর, থালা বাটি ধো। আরে আল্লাহ রে, কি করতেছিস তুই এগুলি? হ্যাঁ সরি। ও মা, তাদের এসো। এই যে গরম গরম বিরিয়ানি, আমি রান্না করছি, আজকে আমরা তিনজনে মজা কইরা বিরিয়ানি খামু, আর তারা খাইবো আলু ভর্তা। আড্ডা। ও মা কি গন্ধ! ইস, মা কি যে স্বাদ হয়েছে, মনে হয় তোমার হাতটা পর্যন্ত তাবা খায় মালাই। আবুল এটা কেমন কথা, তোমরা বিরিয়ানি দিয়ে খাচ্ছ আর আমরা খাচ্ছি আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত। কারণ তোর চাকর, চাকরের খাওয়ানি আলু ভর্তা আর ডাল, কেন মনে নাই? আমি যখন তোকে চাকর আসলাম আমার খাওয়াইছ, আর মালিকের খাওয়ানো লোক বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, রাইস, এইসব। যে বিরিয়ানিটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা রিচ ফুড, এটা যত কম খাওয়া যায় তত ভালো। আপনি একটা কাজ করেন, কম খান, প্লেটে যতটুকু থাকবে আমাকে দিয়ে দেন, আমি খেয়ে ফেলবো। তাহলে কই যাবো গন্ডার, আমি খাওয়ানোর পরে কয়টা হাড্ডি ছাড়া প্লেটের মধ্যে কিছুই থাকবো না। তুই চাইলে হাড্ডিগুলো চাইতে চাইতে খাইতে পারো। না 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 না, হাড্ডি কেউ খাবেন, হাড্ডি আমি খাবো, হাড্ডি আমি খাবো, হাড্ডি আমার খুব পছন্দ। তুই বাসার চৌধুরীর মেয়ে হয়ে এই বিড়ালের খাবার মানে হাড্ডি খাবি? রাখো তো তোমার চৌধুরীগিরি, তোমার চৌধুরীগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমি কতদিন মুরগির মাংস, গরুর মাংস কিচ্ছু খাই না,
আমি হাড্ডি খাবো, আমাকে হাড্ডি দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ হইলে আমার পাতে যে হাড্ডিগুলো থাকবো আমি তোমার গুনুনে। থ্যাংক ইউ ম্যাডাম। এ খবর দাও বাবা, খাওয়া শেষ হলে হাড্ডি মাটি থাকলো আবার কিছু দিবি না, খাওয়া শেষ হলে হাড্ডি মাংস যা থাকবো বিলাই দিবি, বিলাই খাইবো, আমলকে দোয়া করবো। বাবা আবুল, আমরা তোমাকে দোয়া করবো, আমার মেয়েটা হাড্ডি খেতে চেয়েছে, তুমি খাওয়ার পরে যদি একটা হাড্ডি থাকে আমার মেয়েটাকে দিও, আর যদি দুইটা থাকে তাহলে আর একটা হাড্ডি আমাকে দিও, কেমন? আপনাকে দু আবার লাগবো না মা, খাওয়া শেষে হাড্ডি মাংস ভাত যা বাঁচবো সব বিলাই দিবা, আমাকে দোয়া করবো, ঠিক আছে? আমার পাগল পাইছে, ওগুলো আমি বিরিয়ানি খাবো, মাংস খাবো, হ্যাঁ বোতা দিয়ে খা, কষ্ট কষ্ট খা, খা বিলাই বিলাই মেমো করতেছে, আমি একটু বিলাই খাওয়াই, বিলাই আসেনি একটু খা। এটা কি আমার ঘর না সদরঘাটের লঞ্চ টার্মিনাল? কত বড় সাহস আমার ঘরে সে না ম্যাম, এসে গেলে আত্মন যাবো না, এদিকে তো মুরব্বী, এটাও কিছু কম যাবো না। মারুন নাদার গরম, আমার ঘরে এসেছিস কে তোরা? স্যার এটা আপনার বিছানা, তাহলে আমরা এখন কোথায় ঘুমাবো? তোরা কোনো ঘুমাবি আমি জানি, যা বাড়ি যা, বারিন্দা গিয়ে ঘুমা যা। হ্যাঁ বিছানা ছাড়া তো আমার ঘুমই আসে না, বাইরে কেমন করে ঘুমাবো? ঠিক এই কথাটাই আমি আপনাকে কইছিলাম যে আমি বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, আপনি এমন হারামির হারামি, আপনি আমার রুমটা ব্যাচেলরকে ভাড়া দিয়ে ফেলাইছিলেন, আমি রান্নাঘরে ঘুমাইছি কত কষ্ট করে, ওই জায়গায় তেলাপোকা আসিল, পিঁপড়া আসিল, কি যে মশার কামড় খাইছি, আমি যেহেতু বিছানায় ঘুমাইতে পারি নাই আপনাকে ও বিছানায় ঘুমাইতে দিব না, দেখ বাইরে দেখ। আবুল 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 শোনো না বাবা, আমার না ঠান্ডা সমস্যা, আমি যদি বারান্দায় গিয়া ঘুমাই তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে বাবা। বাইরে শুধু ঠান্ডা লাগবে না, আর অনেক কিছু আছে, মশা মাছি পিঁপড়া সাপ ব্যাং জিন ভূত এগুলোর সাথেও দেখা হইতে পারে। সরি আমি ভূত খুব ভয় পাই, আমি বাইরে ঘুমোতে পারবো না। ও তুমি ভয় পাও, তাহলে কাজ করেন আপনারা তিনজন বাইরে গিয়ে ঘুমান, তুমি আমার সাথে থাকো। কাজ করার সময় তোর বাপ প্রত্যেক রাতে আমার দিয়ে হাত পা টিপাইতো, হাত পা টিপতে টিপতে আমার শরীর হাত পা সব ব্যথা হয়ে যেত, এখন যেহেতু সে মুরব্বী মানুষ তার দিয়ে তুমি হাত পা টিপাইতে পারি না, তার হইয়া তুই আমার হাত পা টিপা দিবি। আমার তো বাইরে অনেক কষ্ট হবে, বরং আমি এখানে থেকে আপনার হাত পা সব কিছু টিপে দিই। ওরে গন্ডারের বাচ্চা, আমার মারার বুদ্ধি করছস, তোর যে শরীর আমার হাত পা টিপলে উল্টা আমি ব্যথা পাবো, নামাস নাকেন নামাস নাকেন বাইরে। আমি আপনাদেরকে চাকর হিসেবে আমার বাড়িতে রাখতে পারবো না, আপনারা সবাই আমার বাড়ি থেকে যাইতে পারেন। জান কেন আমরা কি করছি, আমাদের অপরাধটা কি? আপনারা সব আমার বাড়ির চাকর, আপনাকে সবাইরে যে যে কাজ দিছি কেউ কাজটা ঠিক মতো করতে পারে নাই। এই যে আপনার একটা গরু দিলাম, বললাম যে গরুটারে ভালো মতো খাওয়ান যাতে দুধ বেশি হয়, গরু তো এখন আগের থেকে শুকাই গেছে গা, আগে 2 লিটার দুধ দিত এখন দেয় 1 লিটার দুধ। আর আপনার বউ আর মেয়া তাদেরকে দিয়েছি রান্না বান্নার দায়িত্ব, এই রান্না বান্না খাওয়া তো দূরের কথা, মুখে দেওয়া যায় না, আর থালা বাসন ধুইতে গিয়ে সব থালা বাসন ট্যাপ ফালায় নষ্ট করে ফেলাইছে। আর এই যে আপনার আকাইম্মা পোলা, এই ফাউলটারে দিয়েছিলাম একটা ভ্যান গাড়ি চালাইতে, ভ্যান গাড়ি থুয়ে রাস্তার পাশে ঘুমাই থাকে, আর আজকে তো ভ্যান নিয়ে খাদে পড়ে গেছে গা, পুরো ভ্যান ভাঙিয়ে ফেলাইছে। এখন আপনি বলেন
আমি কি আপনাকে চেহারা দেখার লেগে এই বাড়িতে রাখুম? যান সব বাইরে যান। যান শোনো বাবা, বল আমাদের তোমাদের বাড়ি থেকে বের করে দিও না বাবা, তোমার স্যার খুব অসুস্থ। এখন যদি আমাদেরকে তোমার বাড়ি থেকে বের করে দাও তাহলে অনেক পাওনাদার আছে, তারপর পুলিশ আছে, যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার বাবা ভালো, আমাদের বাড়ি থেকে বের করে দিও না। এখন থেকে তুমি যা যা বলো বাড়ির সব কাজ করব, তারপরও তুমি আমাদেরকে বের করে দিও না, আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, এক শর্তে আমি আপনাদেরকে এই বাড়িতে রাখতে পারি। কি শর্ত বাবা? আপনার মেয়ের উপরে তো আমি আগে থেকে ক্রাশ খেয়ে রয়েছি, একদিন জড়ায় ধরে সবার কাছে গণজলাই খাইছি, এখন আপনার মেয়েরে আমার লগে বিয়ে দেওয়া লাগবে। আর আমার বোনের বিয়া হয় না অনেক দিন ধরে হাঁপানির ব্যারামের কারণে, আপনার পোলার আমার বোনের বিয়া করুন। অসম্ভব, আমি তোরে জীবনও বিয়ে করতে পারবো না। ইস, আসছে আমাকে বিয়ে করতে, এখন না হোক, একটা সময় তো তুই আমাদের বাসার কাজের ছেলে ছিলি। আমি ওই মহিলার বিয়ে করবো না, এই মহিলার হাঁপানির রোগ আছে, তাছাড়া এই মহিলা আমার মায়ের বয়সী, রাস্তাতে যদি হাইটা যাই বিয়ের পরে কবে ওই দেখ মা পোলা হাইটা যেতেছে, আমি জীবনও বিয়ে করবো না এই মহিলারে। কি করলি তুই? আমার বোনকে বিয়ে করতে পারবি না আর তুই আমারে বিয়ে করবি না, তাহলে তোকে ওই বাড়িতে রাখার দরকার না কি? মা লাঠি আর ঝাড়ু নিয়ে আসো তো, এগুলো সব ঝাড়ু দিয়ে বাইরে বাড়ি থেকে বাইর করে দেবো। বোন 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 প্লিজ, আপনি ঝাড়ু আনতে যায়েন না, আমাদেরকে খেদাই দিয়েন না, আমরা বড় বিপদে আছি, আমাদেরকে যদি বাইর করে দেন আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। জন তা না, ছোটবেলা থেকে তোদের তোরা যেভাবে চাইছোস সেইভাবে আমি তোদেরকে সব দিছি, চুরি সামারি কইরা দুই নম্বরি কইরা, তোদের ভালোর জন্যে তোদের সুস্থ থাকার জন্যে আমি টাকা পয়সা খরচ করছি, জীবনে কোনোদিন কিছু চাই নাই তোদের কাছে। আমি বাপ হয়ে তোদের কাছে একটা আবদার করতেছি, তোরা আবুলের কথায় রাজি হয়ে যা, না হইলে আমাদের এই বাড়ি থেকে বাইর হয়ে যেতে হবে, আমাদের আর কোথাও থাকার জায়গা থাকবে না। মারে তুই আবুলরে বিয়ে কর, বাবা জন তুইও আবুলের বোনরে বিয়ে কর। কিন্তু বাবা, শোন মা, আর কোনো কিন্তু করিস না, মনে কর যে এইটা তোদের দুই ভাই বোনের কপালের লেখা ছিল। বাবা, মা, সারা জীবন আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই, তোমরা সবসময় আমার জন্য করেই গেছো, আর কখনো কিছু করতে পারবো কিনা সেটাও জানি না। তোমরা যেহেতু বলতেছো আমি আবুলকে বিয়ে করতে রাজি, ড্যাড আমরা এই বাড়ির থেকে চলে গেলে আমি জানি তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, এটা আমি হইতে দিতে পারবো না, আমি এই মহিলারে বিয়ে করবো ড্যাড, আমি রাজি। ঠিক আছে আবুল, আমার ছেলে তোমার বোনকে বিয়ে করবে, আমার মেয়েও তোমাকে বিয়ে করবে, তুমি বিয়ের আয়োজন করো বাবা। কাজী সাহেব শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিপুর নিবাসী জনাব কাসেম মণ্ডলের ছেলে আবুল মণ্ডলের সাথে ঢাকা নিবাসী জনাব মোহাম্মদ বাশার চৌধুরীর একমাত্র মেয়ে নানা চৌধুরীর সাথে 1,01,000 দেনমোহর দাহ্য করিয়া বিয়ের প্রস্তাব রাখিলাম, বলো বাবা কবুল? চুপ করে আছো কেন বাবা, বলো কবুল? কবুল কইতাছো না কেন? আমি এই বিয়ে করবো না কাজী সাহেব। কেন করবো না বাবা? স্যার আমি একটা সময় আপনার বাড়ির চাকরা ছিলাম, আপনার নুন খাইছি, আপনারা আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি গ্রামের সহজ সরল পোলা, যখন যা কইছেন তাই করছি, যা বুঝাইছেন তাই বুঝছি। ম্যাডামের একটা ঝামেলা নিয়ে যখন আপনারা আমার মাইট দূর করে বাড়ি থেকে বাইর করে দিলেন খুব রাগ লাগছিল,
যখন আপনারা আমার বাড়িতে এসে আমার কাছে সাহায্য চাইলেন, আশ্রয় চাইলেন, তখন প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের দিয়ে অনেক কাজ করাইছি, আমার রাগ মিটাইছি, প্রতিশোধ নিছি, এটা উচিত হয় নাই। ম্যাডাম রে আমার খুব ভাল লাগে, অনেক আগে থেকে আমি ম্যাডামের প্রেমে পড়ে রয়েছি, তারে ভালোবাসছি, এই জন্য তারে বিয়ে করতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারছি ম্যাডাম নিজের ইচ্ছায় বিয়ে করতেছে না, আপনাদের ইচ্ছার বিরুদ্ধে, ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলে আমি তো ম্যাডামের মন পাবো না। যার সাথে সারা জীবন থাকুম তার যদি মনই না পাই তাহলে বিয়ে করে কী লাভ? স্যার আমরা গরিব মানুষ, আমাকে টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না, শুধু চাই মানুষের মন, ভালোবাসা। এই জন্য আমি বিয়েটা করতে পারব না। আবুল, আমি ওই বিয়েটা করব না ভাই। যে আমারে বিয়ে করব তারে আমার মন থেকে মাইনা নিতে হইব। জন আমার থেকে অনেক ছোট, ওরে বিয়ে করলে আমি ওর মন ভালোবাসা কিছুই পাবো না। আমি যেমন আছি ভালো আছি, কারো ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাই না ভাই। আবুল, সকিনা, তোমরা প্রমাণ করে দিলা তোমরা আসলেই খাঁটি মানুষ। বিশ্বাস করো, এই বিয়াতে আমার মোটেও মত ছিল না। আমি মনে মনে খুব রাগ হয়েছিলাম তোমাদের উপরে, নিজের উপরেও রাগ হয়েছিল। শুধুমাত্র তোমাদের বাড়িতে আশ্রয়ের কথা ভাইবা আমি ডায়ান আর জনের বিয়েতে রাজি হয়েছিলাম। আমরা বড় লোকরা যখন টাকা থাকে, ক্ষমতা থাকে, মানুষে মানুষ জ্ঞান করি না, গরিব মানুষের উপরে আমরা অত্যাচার করে আমাদের বড় লোকে ফলাই। তুমি আজকে আমারে বুঝাই দিলা, সকালবেলার ধনী সন্ধ্যাবেলায় ফকির, এইটা বড় লোকরা কখনো ভাবে না। কিন্তু টাকা পয়সা থাকা অবস্থায়, বড় লোক থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় প্রত্যেকটা ধনী ব্যক্তিরই উচিত গরিব মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করা। আমরা তোমার উপরে অনেক অত্যাচার করছি, অনেক অবিচার করছি, অনেক অন্যায় করছি, তুমি আমাদেরকে মাফ করে দিও বাবা। মাফ চাইতে হবে না স্যার, আপনি তো আমার বাবার মতো, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতেই চলবো। বাবার মতোই যদি বললা তাইলে ওই বাবার জায়গা থেকেই একটা অনুরোধ করি তোমারে। কি অনুরোধ স্যার? তুমি আমার মেয়েটারে বিয়ে করো, তোমার মতো ভালো পাত্র আমার মনে হয় না আমি আর পাবো আমার ডায়ানার জন্য। হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করো, বিয়ে করে গ্রামের খাঁটি বাঙালি বধু করো, সেটা আমি কোনোদিন হইতে পারি নাই। বাবা বল, ডায়না মামুনিরে আমার ছেলের বউ হিসেবে খুবই পছন্দ, তুই বিয়ে করে ফেল, সুখী হবি, তোদেরকে মানাইব। মা, তোমরা সবাই মিলে বিয়ের কথা কইলে হইব, ম্যাডামের তো রাজি হন লাগবো, ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাই না। আমি রাজি আবুল, তোমার মতো একটা সৎ নিষ্ঠাবান জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি নিজেকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করতে চাই না। আরে বাহ, মিয়া বিবি রাজি তো কে করে কাজী সাহেব, আপনি এখনই বিয়েটা পড়ান।